আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা শ্রদ্ধা গণভবনে নতুন এমপিদের সঙ্গে মতবিনিময় কাল শপথ পর্যবেক্ষক না পাঠিয়ে ভোট নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ধরে রাখতে চায় বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার নাশকতার নয় মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ আনা হয়েছে আদালতে আইনজীবীদের বিক্ষোভ কাটেনি কাঁচা বাজারের অস্থিরতা বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকা কেজি দরে গরুর মাংসের দাম আবারও ঠেকেছে 700-তে এবং চট্টগ্রাম মদিনা রুটে সরাসরি ফ্লাইট চালু প্রথম দিন 138 জন যাত্রী নিয়ে শাহ আমানত বিমানবন্দরে নামলো উড়োজাহাজ ভোগান্তি কমার আশা